ওয়ালাইকুম সালাম রহমতালাহি ওরা ক্যাত আল ইসলা গ্রুপের প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করি আর খাদ্য যদি এমন হয় পশুর পশুরগ্রস্ত হতে পারে মুরগি অথবা গরু ছাগল ইত্যাদি এক্ষেত্রে প্রশ্ন হলো যে আমরা তো জানি না যে সেটি আল্লাহর নাম নিয়ে জবা করা হয়েছে না হয়নি এক্ষেত্রে কি আমরা এ ধরনের পশুরগ্রস্ত খেতে পারবো নাকি খাওয়াটি আমাদের জন্য অবৈধ হবে বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হব

যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি কেননা সেটি হচ্ছে পাপাচারী অন্যায় ওলামকর বলেছেন কেউ যদি অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে আল্লাহর নাম উচ্চারণ না করেন তাহলে ওই পশুর খাওয়া যাবে কেননা প্রতিটি মেনের হৃদয়ে বিসমিল্লা রয়েছে আর কেউ যদি জেনে শুনে বিসমিল্লা না পাঠ করেন তাহলে সে পশুর খাওয়া যাবে না যদি এমনটি হয় আমি যে এলাকাতে বসবাস করি অথবা যে দেশে বসবাস করি সেখানে অমুসলিমদের সংখ্যা বেশি আর তাদের হোটেলগুলোতে তাদের হোটেল অথবা রেস্টুরেন্টগুলোতে তারা ওইভাবে জবাই করেই মানুষকে খাদ্য দেয় যে বিসমিলা না বলে অথবা শরীয় সম্মত পন্থায় না জবা না করে যদি এমনটি স্পষ্ট হয় তাহলে এ ধরনের হোটেলে আমাদের খাওয়া বৈধ হবে না বিশেষ করে যেগুলো পশুর গ্রস্ত এগুলো আমরা খেতে পারি না বাকি থাকলো এমন এলাকা অথবা এমন দেশ যেখানে মুসলমানদের সংখ্যা বেশি এবং তাদের হোটেলগুলোতে বা অথবা রেস্টুরেন্টগুলোতে যে পশুর গোস্ত দেওয়া হয় সে পশু জমা করার জন্য বিসমিল্লা আল্লাহ আকবর বলা হয় মুসলিমরা জবা করেন যদি এমনটি হয় তাহলে আমরা সন্দেহমুক্তভাবে আমরা খাদ্য গ্রহণ করব। যদিও সেখানে বিসমিল্লা কখনো নাও হয় এতেও আমরা ক্ষতিগ্রস্ত হব না কেন আমাদের নিয়ত সুন্দর এবং আমরা সেটি বিবেচনা করাচ্ছি খেয়াল করেছে যদি এতটুকু করতে পারি তাহলে যথেষ্ট হবে বাকি থাকলো যেমনটি আমরা উল্লেখ করাছি যদি অমুসলিমদের দেশে হয় তাহলে অবশ্যই সেটি লক্ষণীয় অথবা এমন রেস্টুরেন্টও আছে যেখানে অমুসলিমরাও কাজ করে এবং জবাইয়ের কাজগুলো হলো অমুসলিমদের ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষণীয় দিক রয়েছে আমরা তাদের এইভাবে জবাকৃত পশুগস্ত খেতে পারবো না বাকি স্বাভাবিক যদি হয় তাহলে আমরা আল্লাহর উপর ভরসা করে খেতে পারবো এতে কোনো সমস্যা নাই আল্লাহ